আসসালামু আলাইকুম, আমি করিমগঞ্জ থেকে বলছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের করিমগঞ্জের অফিসিয়াল পেজ, আর এটা হচ্ছে অফিসিয়াল ইউটিউব গ্রুপ, সরি ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা সি প্রোগ্রামিং আর আমি সি প্রোগ্রামিং এর অপারেটর সম্পর্কে আলোচনা করব। চলুন দেখা যাক, কোড করতে করতে দেখা যাক কি করা হয়, মানে অপারেটরগুলো কি চেনা যাক। প্রথমে কোড বক্স ওপেন করে নিউ একটা ফাইল ক্রিয়েট করুন। আপনার ইচ্ছা মতো একটা নাম দেন, অবশ্যই ডট সিডিটা ভুলবেন না নামের সাথে। আসলে অপারেটর নিয়ে কোড করা কি করার, আসলে অপারেটর আমরা তো জিনিসগুলো বুঝি, অপারেটর প্লাস একটা অপারেটর, মাইনাস অপারেটর, এটাকে মাল্টিপ্লিকেশন আই মিন গুণ একটা অপারেটর, ভাগ এটা একটা অপারেটর আর কি। এটা হচ্ছে নর্মাল অপারেটর, ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটর। তো আরও আরও নর্মাল কিছু অপারেটর আছে, এটাকে বলে অ্যান্ড অপারেটর, এটাকে বলে অর অপারেটর। এই কয়টা নর্মালি বেশিরভাগ এই কয়টা অপারেটরই ব্যবহার করা হয়। যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা তো জানেন এগুলো কী ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যান্ড অ্যান্ড অ্যান্ডের কাজগুলো কী আসলে, আপনি এই অ্যান্ড আর অর অ্যান্ড অ্যান্ডের ক্ষেত্রে আসলে এটাকে বলে অ্যান্ড, সে অ্যান্ডের ক্ষেত্রে সাপোজ আপনি একটা কন্ডিশন দিছেন, একটা কন্ডিশন দিছেন যে এইটাও ট্রু হইতে হবে, মানে যদি কোনো কন্ডিশন যদি দুইটাই কন্ডিশন বা দুইটা তিনটা যে কয়টা কন্ডিশন দেওয়া থাকুক না সবগুলো যদি ট্রু হয়, অল ট্রু, দেন দেন এটা ট্রু হবে। আর এটা হইতেছে, আর এটার ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই হবে, যে কোনো ওয়ান ট্রু মানে অ্যান্ডের ক্ষেত্রে সবগুলোই, মানে অ্যান্ড অপারেটর যেখানে ইউজ করা হবে যে কন্ডিশনে, সেই কন্ডিশনের প্রত্যেকটাতেই প্রত্যেকটা কন্ডিশনে ট্রু হইতে হবে। আর অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই হবে। চলুন দেখা যাক কীভাবে করা যায়। অ্যান্ড প্রথম আপনি একটা হেডার ফাইল নেই, মেইন ফাংশন মেইন ফাংশনের ভিতরে করা যায়। আসলে এখানে অপারেটরগুলো ইউজ করার জন্য আপনাকে অবশ্যই ইফ এলস কন্ডিশন যেগুলো বুঝতে হবে। সো কন্ডিশন নিয়ে আগে আমরা নেক্সট টিউটোরিয়ালে কথা বলবো, আগে জাস্ট কন্ডিশন এখানে ইউজ করি, আপনি জাস্ট লেখেন আমি যা লিখি, আর আপাতত মানে কন্ডিশনগুলো পরে বোঝাচ্ছি নেক্সট টিউটোরিয়ালে। জাস্ট আমি যা কোড করি আপনি এগুলো দেখেন লেখেন, আগে অপারেটরটা বোঝান। আপনি ইন্টিজার নিয়ে এ নিলেন, ইন্টিজার দিয়ে বি নিলেন, দুটো ভেরিয়েবল নিলেন, তারপর এটাকে স্ক্যানএফ নিলেন, পার্সেন্টেজ ডি ইউজার থেকে নেওয়ার জন্য আর কি, পার্সেন্টেজ ডি এর ভিতরে রাখলেন, বি এর ভিতরে রাখলেন, দেন সি এর ভিতরে আপনি এ প্লাস বি দুইটা রাখলেন। রাখার পরে ইফ সি গ্রেটার দেন জিরো অ্যান্ড সি লেস দেন টেন, দেন প্রিন্ট এফ দিলেন। ওকে, মানে এখানে মানে বললাম যে এ এবং বি যে দুটো নাম্বার দেবে দুটো যোগ করে সি গ্রেটার দেন মানে জিরো থেকে বড়, এই যে সি রেজাল্টটা যদি জিরো থেকে বড় এবং দশের মাঝখানে
হয় তাহলে প্রিন্টে প্রিন্ট এত প্রিন্ট করবে। তাহলে দেখেন এখানে দুইটা কন্ডিশন আছে, কিন্তু দুইটা কন্ডিশনকে একসাথে করছে এই যে অ্যান্ড অপারেটর, ঠিক আছে। সো এখানে এই জায়গায় এই কন্ডিশনটা ট্রু হইতে হবে আর এই কন্ডিশনটা ট্রু হইতে হবে, তাহলে এটা ওকে প্রিন্ট করবে। এখন দেখেন একটা রান করি, আগে সি ও এখানে আমরা সি ডিক্লেয়ার করি নাই, সি এখানে দেন 20 10 সেটু টাইম নেবে, ওকে হয়ে গেছে 10 আর 20। এই দেখুন এখানে 10 এবং 20 যোগ করলে কত, 30। 30 কি 0 থেকে বড়? হ্যাঁ 30 0 থেকে বড়, কিন্তু অ্যান্ড 10 থেকে কিন্তু ছোট না, এর জন্য এখানে কিছুই প্রিন্ট করে না। এই যেমন সাপোজ ধরেন এখানে আপনি এলস দিয়ে একটা কিছু প্রিন্ট করে দেবেন, ডোন্ট, ঠিক আছে এরকম, আর এখানে রিটার্ন 0, রিটার্ন 0 দেখেন 10 20 30 ডোন্ট, কারণ এখানে একটা কন্ডিশন ট্রু হয়েছে কিন্তু আরেকটা ট্রু হয় না, এর জন্য এখানে এই ব্লকে ঢোকে না, এটা ফলস হয়ে গেছে, এখন এলস হয়েছে। এখন আপনি এখানে যদি অর দিতেন, এটা অ্যান্ড ছিল, এটা অর দিতেন, তাহলে দেখেন কি হতো, 10 20 30, ওকে, মানে কি 10 আর 20 যোগ করলে কত, 30, 30 জিরো থেকে বড়, হ্যাঁ ট্রু। তো এটা ছোট এটা হয় না, কিন্তু এটা তো হয়েছে, যে কোনো একটা তো কন্ডিশন ট্রু হয়েছে, এর জন্য এটা প্রিন্ট করবে। সো এগুলো হচ্ছে অ্যান্ড এবং অর, আর নর্মালি আপনার তো এগুলো বোঝেনি, আরও আরও কিছু অপারেটর আছে, যে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, এখানে গ্রেটার দ্যান মানে বড়, এটা থেকে বড়, যেমন এখানে গ্রেটার দ্যান 0 থেকে সবগুলো সংখ্যা বড় হতে হবে, লেস দ্যান মানে 10-এর থেকে, যে সি লেস দ্যান 0 মানে 10 থেকে ছোট হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল মানে এটা সেম, সি এর মান 0 সমান হতে পারবে এবং 0 থেকে বড় হবে, বড় হতে পারবে সমান অথবা 0 থেকে বড়। আর এখানে এখানে হইতেছে 0, সি এর মান 10 এর সমান অথবা 10 থেকে ছোট হতে পারবে। সো এগুলো হচ্ছে নর্মাল অপারেটর, সো এগুলো ইউজ করে আমরা বড় বড় প্রোগ্রাম করবো ভবিষ্যতে, দেখা যাক। সো আজকে এই পর্যন্তই, এগুলো হচ্ছে নর্মাল সি প্রোগ্রামিং অপারেটর, বেসিক অপারেটরগুলো। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন, ওখানে সবসময় আপডেট পাবেন, আপডেট ভিডিও আপডেট পাবেন, সেখান থেকে আমাদের ভিডিও থেকে আপনারা প্র্যাকটিস করবেন, অত মানে যেটুকু করানো হবে টিউটোরিয়ালের পরে প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে জেনে পরে বেশি ক্লিয়ার হবে। সো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।